আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো ছাদে এসেছি বিকালবেলা গাছ আজকে সার দিব লাউ গাছে সার দেওয়ার সময় হয়ে গেছে কয়েকদিন আগে লাগিয়েছিলাম এখন গাছটি মাটিতে সেট হয়ে গেছে শিকড় গজাতে শুরু করেছে তার সাথে সাথে বাড়তেও শুরু করেছে তো এর জন্যে হচ্ছে আমি গাছে সার দিয়ে দিব। আর অবশ্যই এটা বেঁধে দেব হলে পড়ে যাবে তো আগে বেঁধে দিয়ে নেই অফ ক্যামেরায় আপনারা তো সবাই অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আর যারা নতুন ভিডিও তাদের দেখছেন তাদের জন্য বলি আমি জৈব এবং হচ্ছে রাসায়নিক দুইটাই সার ইউজ করি গাছে আমার পক্ষে হচ্ছে শুধুমাত্র জৈব সারে গাছ করা সম্ভব না অনেক ব্যয়বহুল হয়ে যায় এই জন্য আমি দুইভাবেই করার চেষ্টা করি তো এই যে আমি এখন হচ্ছে একটা চামচ মতো ইউরিয়া সার দিলাম এবার হচ্ছে একটা চামচ মতো পটাশ সার দিব। এটা হচ্ছে পটাশ সার লাল সার যেটা এটা হচ্ছে পটাশ আর আর একটা সার দিব এই যে এটা হচ্ছে ড্যাব সার এই তিনটা সারই রাসায়নিক সার হিসেবে আমি ইউজ করি গাছে আর অন্য কোন সার দেই না আর হ্যাঁ এই যে দেখছেন না বালতি ভাঙা চোরা এটা হচ্ছে ফুটো করা আছে ফাটা আছে এটা দিয়ে রেখেছি আর সরাসরি কিচেন ওয়েস্ট এনে আমি এই বালতির ভিতরে ভরি ওয়েস্ট থেকে যে লিকুইড সার তৈরি হয় গাছ সেটা সরাসরি শোষণ করে আর হচ্ছে যেটা কম্পোস্ট হয় মানে গোটা হয় সেটা হচ্ছে যখন পচে যায় শুকিয়ে যায় তখন ওটা আমি গাছে টবে গাছে দিয়ে দেই ব্যাস এভাবেই কিন্তু আমি আমার গাছে রাসায়নিক ও জৈবভাবে গাছ করে থাকি তো আপনাদের যদি ভালো লাগে আমার এই পদ্ধতিটা তাহলে অনুসরণ করতে পারেন আমাকে আর এইখানে সকালবেলাতে আমি আমার হচ্ছে মাছ কাটার যেই বর্জ্যটা থাকে ময়লা মুরগি কাটার পরে যে বর্জ্য থাকে সেটা কিন্তু এনে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছে এটা আমি প্রায় সময় করে থাকি অবশ্যই করবেন আপনারা যদি দিতে চান অবশ্যই বড় টবে দিবেন ছোট টবে না তো এই যে এই গাছে আমার সার দেওয়া শেষ লাউ গাছের সার দেওয়া শেষ এইভাবে কিন্তু আমি মাসে দুইবার সর্বোচ্চ তিনবার সার দিব আর জৈব সার তো এখান থেকে পাচ্ছে আর লিকুইড সারও আছে যেটা কিচেন কম্পোস্টের তরল সার সেটাও কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করি এভাবেই কিন্তু আমার লাউ গাছ করে থাকি তো আপনাদের যদি আমার এই পদ্ধতিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্লিজ সবাই আমার হচ্ছে দিতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অনেকেই গাছে সার প্রয়োগ করেন কিন্তু রেগুলার মেনটেন করেন না যে বিষয়টা সেটা হচ্ছে কখনোই করবেন না কারণ কোন সারই প্রয়োগ করার সাথে সাথে কাজ শুরু করে না সময় লাগে রাসায়নিক সারই একটু দ্রুত করে আর জৈব সার একটু বেশি সময় নেয় তো আপনারা অবশ্যই রেগুলার সার দিবেন গাছে হলে কিন্তু ভালো ফলাফল পাবেন না হয়তো বা গাছে ফুল এসেছে ফল এসেছে তখন শুধু দিলেন তা কিন্তু নয় ফল না আসতেও দিবেন ফুল ফল আসলেও দিবেন আবার শেষ হয়ে গেলেও দিবেন তাহলে আপনার গাছ সুস্থ থাকবে ভালো মতো বাড়বে পরবর্তীতে আবার ফলন দিবে আমার ড্রাগন গাছটাই সাতাশটার ওপরে ফুল এসেছে এর আগেও এসেছিল একবার খেয়েছি তো খুব বেশি ফলন হয়নি দুইটা ধরেছিল। কারণ আমি সার দিচ্ছিলাম না অনেকেই বলে ডাগন গাছে তেমন সার লাগে না এই জন্য আমি দেই নাই তো আজকে এর আগে দিয়েছি তো আবার হচ্ছে রেগুলার মানে সার দেওয়া শুরু করেছি আগের বার দিয়েছিলাম পটাশ সার আর এবার তার সাথে অল্প একটু ড্যাপসারও দিয়ে দিলাম ইউরিয়া ভুলেও দিব না তো এভাবে আপনারা রেগুলার সার প্রয়োগ করতে থাকবেন বাদ দিবেন না কখনও হয়তোবা যদি মাসে দুইবার দেন তো ভালো সবজি গাছে আর যদি তিনবার দেন তাহলে তাও ভালো তবে বেশি মাত্রায় প্রয়োগ করবেন না আর খেয়াল রাখবেন গাছের গোড়া থেকে কিছুটা দূরে টবের কিনারার দিকে দিবেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না রাসায়নিক সার ব্যবহারে একটু সতর্কতা অবলম্বন করতে হয় পরিমাণেও কিন্তু বেশি দিবেন না মাসাল্লাহ অনেক ফুল আছে ধরেছে তবে সবগুলোই টিকছে না এই যে এটা নষ্ট এটা নষ্ট এগুলি বড় হচ্ছে লাস্ট পর্যন্ত কয়টা থাকবে জানি না ওই পাশে আছে বেশ কিছু তো আমি এইভাবে আমার সব গাছেই দিয়ে দিব। যেমন এই টবে দিব ভুট্টার গাছটাই এটাতে হচ্ছে চালকুমড়া গাছ আছে এটাতে করলা গাছ পুঁই শাক ওইটাতে চালকুমড়া ওইটাতে পুঁই শাক ওইটাতে করলা ওটাতে সাজ না এভাবে আরও আছে টপগুলি সব টবেই দিয়ে দেবো তো আপনারা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম